বিনোদনের তাজা খবরে স্বাগত। টাকার জন্য মোটা প্রযোজককে বিয়ে করলেন সুন্দরী তামিল অভিনেত্রী। তামিল অভিনেত্রী মহালক্ষ্মী, সুন্দরীদের তালিকায় তার নাম রাখাই যায়। কিন্তু এ কি করলেন তিনি? প্রযোজক রবীন্দ্র চন্দ্রশেখরকে বিয়ে করেছেন এই তারকা, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। এই জুটি নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর এমন আক্রমণের শিকার হচ্ছেন তারা। রবীন্দ্র চন্দ্রশেখর পেশায় প্রযোজক এবং লগ্নি কারক, মূলত তামিল শিল্প জগতেই কাজ করছেন তিনি। অনেকের ধারণা, টাকার জন্যই এই সুন্দরী অভিনেত্রী মোটা আকৃতির এই প্রযোজককে বিয়ে করেছেন। অনেকে আবার রবীন্দ্র চন্দ্রশেখর ও মহালক্ষ্মীর ছবিতে ভালোবাসাও খুঁজে পেয়েছেন। তাদের বিশ্বাস, ভালোবাসা সত্যি বাহ্যিক অবয়বে বিশ্বাস করে না। বিয়ের সময় মহালক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তুমি আমার হৃদয় চুরি করেছো, কিন্তু আমি তোমাকে এটি রাখার অনুমতি দেব। আরেকটি ছবিতে তিনি লিখেছিলেন, জীবন খুব সুন্দর আর তুমি এটা সম্ভব করেছো, আমি ভাগ্যবান যে তুমি আমার জীবনে এসেছো, তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক। ঠিক তার বিপরীতে নিজের ভালোবাসা প্রকাশ করে রবীন্দ্র লিখেছেন, ভালোবাসার ভালোবাসা দরকার, ভালোবাসার মহালক্ষ্মী দরকার, আমি তোমাকে ভালোবাসি আমার বউ। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি তিরুপতি বালাজির মন্দিরে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। রবীন্দ্র ও মহালক্ষ্মী দুজনেই এটি তাদের দ্বিতীয় বিয়ে করেছেন। এর আগে মহালক্ষ্মীর সংসারে একটি সন্তানও রয়েছে। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি তিরুপতি বালাজি মন্দিরে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। রবীন্দ্র ও মহালক্ষ্মীর দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ভানি রানী অফিস চেল্লামে, উথিরিপুক্কুল এবং উরুকাই ওসাই শিরোনামের বেশ কয়েকটি তামিল সিরিয়ালে কাজ করেছেন মহালক্ষ্মী। অন্যদিকে রবীন্দ্র তার লিব্রা প্রোডাকশনের ব্যানারে নাটপুনা, অ্যান্নাডু থেরিউমা, মুরুঙ্গাকাই চিপস, বিদ্যুম ওয়ারাই কাঠিরু এর মতো সিনেমা নির্মাণ করেছেন। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।